37. হ্যালো, বি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন। আপনাদের প্রতীক্ষার প্রহরের অবসান ঘটিয়ে আবারও বি বাংলাদেশ হাজির হলো নতুন কিছু দৃশ্য নিয়ে, বহমান পদ্মার বর্তমান সময়ের চেনা কিছু দৃশ্যের অংশ নিয়ে বি বাংলাদেশের এবারের উপস্থাপন। এটি 37 নং পিলার। আপনারা জানেন স্বপ্নের পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হবে এই 37 নং এবং পরবর্তী যে পিলার 38 নং পিলার, এই দুটি পিলারের ওপর চলতি মাসের অর্থাৎ এই এই সেপ্টেম্বরেরই শেষের দিকে প্রথম স্প্যানটিকে দৃশ্যমান করা সম্ভব হবে বলে আশা করছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন 37 নং পিলারের পূর্ণাঙ্গ কাজের অংশ। এখানে পাইল ক্যাপ করা হয়েছে, মূলত এই পাইল ক্যাপের পরেই এখানে কংক্রিটের ঢালাই দেওয়া হবে, তারপরেই স্প্যানটিকে এটার উপরে বসানো হবে এবং তার পরবর্তী যে 38 নং পিলারটি আছে ওখানে এবং এই 37 নং এই দুটি পিলারের উপরেই আসলে বসানো হবে। এখানে দেখছেন আরো একটি পিলারের কাজ, এটি আরেকটি পিলার, হাইড্রোলিক হেমার দেখতে পেলেন কিছুক্ষণ আগে সাদা রঙের। এখন দেখছেন এই আরেকটি পিলারের কাজ, আবার দেখছেন ক্রেন, ওই হলুদ রঙের আরেকটি হাইড্রোলিক হেমার রয়েছে এটি যে এটি। মূলত এভাবেই পদ্মায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কাজ করা হচ্ছে, দ্রুত গতিতেই এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের জন্য। আপনাদের যাদের মনে সংশয় ছিল তাদের সংশয় আস্তে আস্তে কেটে যাচ্ছে আমাদের এই তথ্যগুলোর মাধ্যমে এবং আপনারা যে ভিডিওগুলো দেখছেন এগুলোর মাধ্যমে। এটি হাইড্রোলিক হ্যামার, এই হলুদ কালারের যে বিশাল আকৃতির, এটি হাইড্রোলিক হ্যামার। আমরা পরবর্তী ভিডিওতে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের নিউ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।